তো আজকে আমরা পড়তে চলেছি এলিমেন্ট অফ সিম্পল সার্কুলার কার্ভ। প্রথমে দেখবো ইন্ট্রোডাকশন, রেডিয়াস অফ কার্ভ, ডিগ্রি, লেন্থ অফ কার্ভ, লেন্থ অফ দ্য ট্যাঞ্জেন্ট, লাইন লং কর্ড, অ্যাপেক্স ডিস্টেন্স এন্ড মিড অর্ডিনেট। তো ফার্স্টে আমরা বলি যে কার্ভটা কি। কার্ভ মানে যে কোনো একটা আমাদের নর্মালি একটা সার্ভে অথবা হাইওয়েতে পড়ানো হয়, কোনো একটা হাইওয়ে কোনো একটা রাস্তার এরকম যে বেন্ড রয়েছে সেটা থেকেই আমরা কার্ভের জন্য একটা ডেফিনেশন হিসেবে নিতে পারি এবং সেখান দিয়ে ক্যালকুলেশন করতে পারি। সিম্পল সার্কুলার কার্ভ কি? এরকম একটা সার্কেল রয়েছে, কোনো একটা সিঙ্গেল সার্কেল রয়েছে, সেই সার্কেলের যদি কোনো একটা পার্টকে এরকম ভাবে ওপর থেকে কেটে নেওয়া হয়, এই যে পার্টটা বেরোলো এটাই হচ্ছে সিম্পল সার্কুলার কার্ভ। খুব ঝামেলার কিছু নেই, কিন্তু যদি দুটো সার্কেল বা একাধিক সার্কেলের যদি এরকম পার্ট কে একসাথে নিয়ে কোনো কার্ভ তৈরি করা হয় সেটা কিন্তু সিম্পল সার্কুলার কার্ভ নয়। এখানে ছবিটা দেওয়া রয়েছে T1E, T2, এটা হচ্ছে সিম্পল সার্কুলার কার্ভটা, সেটা সম্বন্ধে আমরা একটা একটা করে জিনিস দেখছি। ফার্স্টে দেখি রেডিয়াস, এই T1E, T2 এটাকে যদি পুরো এরকম বড় করে ধরে একটা সার্কেল তৈরি করা হয় যার সেন্টার হচ্ছে ও, তাহলে এই ও T1 অর্থাৎ এই যে রেডিয়াস অফ দ্য সার্কেলটাই হচ্ছে রেডিয়াস অফ দ্য কার্ভ। তাহলে এবার ডিগ্রিটা বুঝি, ডিগ্রিটা কিছুই নয়, এই T1D, T2 এই যে কর্ডটা রয়েছে, এই সার্কেলটার যে কর্ডটা রয়েছে, এই কর্ডটার লেন্থ যদি 20 অথবা 30 মিটার হয় তাহলে এই কার্ভটা সেন্টারে যে অ্যাঙ্গেলটা প্রডিউস করবে সেটাই হচ্ছে ডিগ্রি অফ দ্য কার্ভ। এই ডিগ্রির কার্ভের এই ডিগ্রিটা একটু ক্যালকুলেট করে দেখা যাক যে কি আসতে পারে। আমরা এখানে T1DO এই ট্রায়াঙ্গেলটা নিয়ে একটু দেখি। T1DO যদি হয়, আমরা যদি সাইন D/2, এখানে যেটা Δ/2 লেখা রয়েছে এটাই হচ্ছে D/2 অ্যাকচুয়ালি, আমরা এখানে D/2 দিয়ে করছি যেহেতু ডিগ্রিটাকে D দিয়ে নির্ণয় করা হয়। তো সাইন D/2 T1D/T1O। আমরা প্রথমে এই 20 মিটারটা ধরছি না, 30 মিটার দিয়ে কাজ করছি, তার মানে T1Dটা হচ্ছে T1D T2 হাফ, তার মানে T1D হচ্ছে 15 মিটার, আর T1O তো হচ্ছে রেডিয়াস অফ দ্য কার্ভ যেটা R, তার মানে আর এর ভ্যালুটা আমরা কি বলতে পারি 15/sin D/2, যার ভ্যালুটা হচ্ছে যেহেতু আমরা সাইন D/2 এই ডিটা D/2 এর ভ্যালুটা খুবই ছোট তাই আমরা বলতে পারি সাইন D/2 অলমোস্ট ইকুয়াল টু D/2, তাই 15/D/2। কিন্তু এই ডিটা যেহেতু আমরা রেডিয়ানে নিয়েছি তাই সেটাকে কনভার্ট করার জন্য একটা π/180 দিয়ে গুণ করছি, যার শেষ পর্যন্ত ভ্যালুটা আসবে 1719/D। আর সেম ভাবে যদি আমরা এখানে 20 মিটার নিয়ে কাজ করতাম তাহলে এই আর এর ভ্যালুটা আসতো 1146/D। এই দুটো ভ্যালু আমাদের মনে রাখতে হবে ডিগ্রি অফ দ্য কার্ভের জন্য। লেন্থ অফ দ্য কার্ভ কিছুই না, খুব সোজা জিনিস, T1E T2, এটাই হচ্ছে লেন্থ অফ দ্য কার্ভ। তার মানে আমরা যদি রেডিয়াসটা যেহেতু আর ধরেছি, তার মানে এই টোটাল সার্কেলটা যদি আমরা ফর্ম করতাম তাহলে এখানে একটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল আসতো, তার মানে সার্কামফারেন্সটা হচ্ছে 2πr, সেই সার্কামফারেন্সটাকে আমরা 360 দিয়ে ভাগ করে দিই, যেহেতু এই পুরো সার্কেলটা মাঝখানে একটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে, আর লাস্টে যেহেতু 360 দিয়ে ভাগ করেছি তাই এই ডিটাকে দিয়ে গুণ করে দেবো, তাহলে আমাদের লেন্থ অফ দ্য কার্ভ বেরিয়ে যাবে, তার মানে এখান থেকে ভ্যালুটা আসছে πr d/180। এটা সোজা জিনিস লেন্থ অফ দ্য কার্ভ। লেন্থ অফ দ্য ট্যাঞ্জেন্ট হচ্ছে T1 থেকে B অথবা B থেকে T2 এর ডিস্টেন্স, এটা হচ্ছে লেন্থ অফ দ্য ট্যাঞ্জেন্ট। এটা আমরা কি করে বার করব? না, আমরা ট্রায়াঙ্গেল দেখব BT1O, এই ট্রায়াঙ্গেলটা দেখে কাজ করি। এই ট্রায়াঙ্গেলটা থেকে লেন্থ অফ দ্য ট্যাঞ্জেন্ট যদি বার করতে হয় আমরা tan D/2 এই ভ্যালুটা বার করে নিচ্ছি। tan D/2 এর ভ্যালুটা যদি এখান থেকে দেখা হয় এখানে কিন্তু 90 ডিগ্রি, এটাকে ধরা হচ্ছে মানে এটাই 90 ডিগ্রি, যেহেতু এটা ট্যাঞ্জেন্ট আর এটা যেহেতু সেন্টার পর্যন্ত আসছে তো অটোমেটিক্যালি এটা 90 ডিগ্রি, তার মানে ট্যান এর ভ্যালুটা হচ্ছে T1B/T1O, তার মানে খুব সহজে বেরিয়ে যাচ্ছে T1B = T1O এর ভ্যালু হচ্ছে R tan D/2। এই ফর্মুলা গুলো প্রত্যেকটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখাটা দরকার। এটা হচ্ছে লেন্থ অফ দ্য ট্যাঞ্জেন্ট। আচ্ছা লেন্থ অফ দ্য লং কর্ড, লং কর্ড কোনটা? T1D T2, T1D T2 এর ভ্যালু কি? 2T1D। এবার 2T1D, এই T1Dটাকে আমরা কি করে বার করব? আমরা ট্রায়াঙ্গেল T1DOটাকে ধরে নিচ্ছি। এরকম ভাবে T1DOটাকে যদি ধরে নিই
সাইন এখানে 90 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা, সাইন ডি বাই টু যদি ধরি তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি টি ওয়ান ডি বাই টি ওয়ান ও, তার মানে টি ওয়ান ডিটা ইজিলি বেরিয়ে যাচ্ছে, আমরা টু টি ওয়ান ডি বার করি, টি ওয়ান ডি মানে হচ্ছে আর সাইন ডি বাই টু, আর যেহেতু টু টি ওয়ান ডি বার করতে হবে কারণ আমাদের অ্যাকচুয়াল দরকার টি ওয়ান ডি টি টু, এই টু আর সাইন ডি বাই টু ইজ ইকুয়াল টু টি ওয়ান ডি টি টু, তাহলে আমরা লেন্থ অফ দ্য লং কটটাও পেয়ে গেলাম। এরপর হচ্ছে অ্যাপেক্স ডিস্টেন্স, অ্যাপেক্স ডিস্টেন্স মানে হচ্ছে এই ছবিতে বি ই, বি ই মানে কি বি ও মাইনাস ই ও, এটা ক্লিয়ার? বি ওর ভ্যালুটা বার করতে গেলে আমাদের কি করতে হবে, ট্রায়াঙ্গেল বি ও টি ওয়ান নিতে হবে। এটা যদি আমরা নিই তাহলে এখানে আমরা দেখছি যে সেক ডি বাই টু যদি নিই তাহলে যে ভ্যালুটা আসবে, এখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে সেক নিলে যে ভ্যালুটা আসছে বি ও ডিভাইডেড বাই টি ওয়ান ও, তাহলে আমরা এখানে অ্যাপেক্স ডিস্টেন্সটা দেখবো, অ্যাপেক্স ডিস্টেন্স কোনটা, বি ই, এটা হচ্ছে অ্যাপেক্স ডিস্টেন্স, তার মানে বি ই এর ভ্যালু কত, বি ও মাইনাস ই ও, এখানে বি ও যদি বার করতে হয় তাহলে আমাদের ট্রায়াঙ্গেল বি ও টি ওয়ান এই ভ্যালুটা এই ট্রায়াঙ্গেলটা থেকে বার করতে, বি ও টি ওয়ান থেকে যদি আমরা সেক ডি বাই টু মানে এই ছবি অনুযায়ী 5/2 সেক ডি বাই টু যদি ধরে নিই তাহলে তার ভ্যালুটা আসছে বি ও বাই টি ওয়ান ও, তার মানে বি ও ইজ ইকাল টু আর সেক ডি বাই টু, তার মানে খুব সহজে আমরা বার করতে পারছি বি ই ইজ ইকাল টু আর সেক ডি বাই টু মাইনাস আর, যেহেতু ই ও এর ভ্যালুটা এটা হচ্ছে রেডিয়াসটাই, তার মানে এখান থেকে যদি আর কমন নিয়ে নিই সেক ডি বাই টু মাইনাস ওয়ান, এটা হচ্ছে এর ফর্মুলা অ্যাপেক্স ডিস্টেন্স। আচ্ছা এরপর হচ্ছে মিড অর্ডিনেট, মিড অর্ডিনেট কোনটা, ই ডি, ই ডি এর ভ্যালুটা হচ্ছে ই ও মাইনাস ডি ও, ই ও যদি বার করতে হয় তাহলে আমাকে ই ও টা আমরা আর জানি এটা আর সরি, আর ডি ও যদি বার করতে হয় তাহলে আমাকে ডি টি ওয়ান ও এই ট্রায়াঙ্গেলটা নিয়ে একটু দেখতে হবে। এখানে কস, এখানে আমাদের ট্রায়াঙ্গেল বি সরি বি না টি ওয়ান ও ডি এটা নিয়ে কাজ, এখানে যদি আমরা কস ডি বাই টু নি তার ভ্যালুটা হবে ডি ও বাই টি ওয়ান ও, তার মানে ডি ও এর ভ্যালুটা খুব সহজে পেয়ে গেলাম আর কস ডি বাই টু, সেখান থেকে আমরা বার করতে পারি ই ডি ইজ ইকাল টু ই ও মাইনাস ডি ও, তার মানে এখান থেকে যদি আমরা আরটাকে কমন নিয়ে নিই ওয়ান মাইনাস কস ডি বাই, এই টোটাল আমাদের এই ব্যাপারটা দরকার, এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে।